তো বাংলার মেয়ে এখনো ঘুমাচ্ছে, আশা করি ঘুম ভাঙলে তিনিও একই পথের পথিক হবেন। যোগী আদিত্যনাথ যা করেছেন, হেমন্ত বিশ্ব শর্মা যা করেছেন, বিপ্লব দেব যা করেছেন, আপনিও তাই করবেন, তার অপেক্ষায় আমরা আছি। বাংলার মেয়ে বাঙালির জন্য নিশ্চয়ই ভাববেন। আর আরেকটা খবর দিয়ে শেষ করব, 492 বছর পরে অযোধ্যায় রাম মন্দির দিয়েছে কি? 492 বছর পরে কেন অযোধ্যার কথা কালী পূজার দিন বলছি? ভগবান রামচন্দ্র ফিরে আসার পরে দীপাবলি হয়েছিল, 14 বছর বনবাস শেষ করে হয়েছিল। আর কালকে ওয়ার্ল্ড রেকর্ড করে গোরখপুরের মহন্ত মহারাজ যোগী আদিত্যনাথ 9,51,000 দিয়া দীপ জ্বালিয়ে দিয়েছেন সূর্য নদীতে। এই জাগরণ করুন, করুন, ভালো করে করুন, আমি আছি, কোনো চিন্তা করবেন না। কোথায় ছাপ্পা মেরে দিল কি করে দিল ওগুলো বাদ দেন, ঠিক সময় করে দেবো পরিষ্কার।